সেই সময় থেকে প্রথম আলো পূর্ব পশ্চিম, বাঙালি সুখ দুঃখের সঙ্গী সুনীল সাহিত্য। কিন্তু সেই সাহিত্য আকাশ আজ বড়ই অন্ধকার, নেই সুনীল গঙ্গোপাধ্যায়, কিন্তু অমর স্মৃতিতে অমর সাহিত্যে। শনিবার আইসিসিআরে এক সংস্থার উদ্যোগে স্মরণসভায় বাংলার নীলহিত যেন আবার উজ্জ্বল হয়ে উঠলেন। স্মরণসভায় হাজির ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রী স্বাতি গঙ্গোপাধ্যায় এবং সুনীল পুত্র সৌভিক। ছিলেন নবনীতা দেবসেন, গৌতম ঘোষ, বিক্রম ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা। সকালবেলা উঠে সুনীল পুপলুকে বাংলা পড়াতে, পুপলু ইংরেজি স্কুলে পড়ে, সেখানে পড়ে তো সে মধুসূদন পড়া হবে না, তার ছোট এতটুকু বাচ্চা, তাকে খাটের উপর বসিয়ে মেঘনাথ বধ কাব্য পড়াতো। আমি একটু পুপুরে যেসব পুকুর মনে আছে, হ্যাঁ মেঘনাথ বধ কাব্য পড়ানো হতো, পড়াতো বাবা ছেলেকে। পাথুরে প্ল্যাটফর্মে একজন রেলবাবু কাঁঠালের দর করছেন, আমাদের কামরায় পর্যাপ্ত ভিড় ও হাত করা বাঁধা দুজন খুনি আসামি এবং উজ্জ্বল স্কার্ট পরা চারটি সুস্বাস্থ্যবতী অহংকারী খাসিয়া তরুণী, কয়েকজন শিখ সৈনিক, মানুষ নামের অসংখ্য মানুষ, আর দুপাশে বিশাল আদিম পাহাড় ও চাপ চাপ বিশৃঙ্খল অরণ্য। শিল্পসাহিত্য জগতের নক্ষত্রদের স্মৃতিচারণে বারবার ঘুরে ফিরে আসে সুনীল সৃষ্টি, উপন্যাস, কবিতা। যোগীন চৌধুরীর আঁকা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছবি তুলে দেওয়া হয় পরিবারের হাতে। আয়োজকরা জানিয়েছেন, আগামী 3 বছর সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণে সাহিত্য জগতের সেরাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। সুদীপ্ত আচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।